नमस्कार आपनारा देखछेन उत्तरबंग थेके सिक्किमेर लीडिंग एबं नम्बर वन एसकेलाब चैनल आपनार समय आपनार खबर ए संवादटी प्रस्तुत करछे। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज गेट नंबर 2 कॉलेज पाड़ा सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA, Arms Incorporation, Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। টিনা কা ঘর বানানে কা টোটাল সমাধান বাজার ভাও সে হামারে ইয়াহা কিফায়তি দাম। ইন্টারন্যাশনাল ফার্নিচার আনবিটেবল প্রাইস ভিজিট আ রয়্যাল ওক স্টোর টুডে। গতকাল শীতলকুচি বিধানসভা এলাকায় জোর পাটকেতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। আজ সেই চারজনের মরদেহ হাসপাতাল থেকে গ্রামে এসে পৌঁছায়। মৃতদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। তৃণমূলের পতাকায় মুড়ে তাদের শেষ শ্রদ্ধা জানানো হয় বলে খবর দলীয় সূত্রে। শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারের সাথে আজ সকালে ভিডিও কনফারেন্সে কথা বললেন মমতা। শিলিগুড়ি থেকে প্রথমে ভিডিও কনফারেন্সে কথা বলেন, এরপর সাংবাদিক বৈঠক করে সবটা জানান। গতকালের ঘটনার পর নিহতদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার কথা থাকলেও উত্তপ্ত এলাকায় নির্বাচন কমিশন 72 ঘন্টা রাজনৈতিক নেতা নেতৃত্বদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় রবিবার শিলিগুড়ি থেকেই নিহতদের পরিবারের সাথে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। ঘটনায় এফআইআর হয়েছে নাকি জানতে চাওয়ার পাশাপাশি পুলিশ মামলা ঘুরিয়ে দিতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন মমতা। 14 তারিখের পর পরিবারের সাথে দেখা করতে যাবার আশ্বাস দেন তৃণমূল নেত্রী। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী সরাসরি বুকে গুলি করেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবকিছু নির্বাচন কমিশনকে আমি রেসপেক্ট করি, কিন্তু সব নিয়ম তো বদলে দেওয়া যায় নি। বা একটা পার্টির ইন্টারেস্টে চেঞ্জিং দ্য অল দ্য সিস্টেমস, সিস্টেমস ক্যান নট বি চেঞ্জ, দ্য ইনস্টিটিউশন উইল কন্টিনিউ ফর এভার অ্যান্ড দ্য সিস্টেম ইজ টু বি মেনটেন অ্যাজ পার আওয়ার ইলেকশন রুলস অ্যান্ড অল। ইয়েস, দে ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বাট দেয়ার মাস্ট বি সামথিং very essential, that what is called democracy, what is called free and fair election, what is a impartial election, everybody wants that. আমি আরেকটা কথা আপনাদের বলি, নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, কিন্তু যা ঘটনা ঘটাচ্ছে প্রতিদিন নজিরবিহীন। ইভেন আমাকে যেতে দেওয়া হলো না শীতলকুচিতে। আমি দুঃখী পরিবারগুলোর সাথে একটু দেখা করবো বলে, তাদের পরিবারগুলোর কাছে পাশে দাঁড়াবো বলে। আপনারা জানেন আমি শুধু নির্বাচন করি না, আমি অন্য সময় 365 মানুষ বিপদে পড়লে তার পাশে আসি, এবং শুধু তাই নয় আমি পাশে আছি বলেই দেখবেন কার্শিয়াং কালিম্পং থেকে শুরু করে ইভেন ভূমিকম্প হয়েছে সেখানেও কিন্তু আমি ছুটে এসেছি। এমন কোনো ঘটনা নেই যেখানে আমি আসিনি, বড় ঘটনা। সুতরাং আমি যেতে চেয়েছিলাম, 72 ঘন্টা আটকে দেওয়া হলো, আমি 14 তারিখ তাদের সাথে দেখা করবো। যেহেতু বিজেপির ইলেকশন প্রচার 13th last date, তাদের 13th পর্যন্ত প্রচার আছে নর্থ বেঙ্গলে, তাই তারা আমাকে প্রচার করতে দেবে না বলে তারা কেন এসব করবে। আমি তো 14 পর্যন্ত আমার প্রোগ্রাম আছে, আমি আশা করি 14 up to 6 o'clock, এটা 72 hours আগে পর্যন্ত হবে। আমি 13 আবার আসছি নর্থ বেঙ্গলে, 14 তারিখে আমার লাস্ট প্রচার হবে নর্থ বেঙ্গলে, এবং আমি ওই প্রচারে যাবার আগে বা পরে কোনো একটা সময় আমি পরিবারগুলোর সাথে আমি দেখা করে নেবো, কারণ এইভাবে আমাকে আটকানো যাবে না, এটা মাথায় রাখবেন। এই লড়াই মনে রাখবেন শুধু আমার একার লড়াই নয়, এই লড়াই আপনার আমার সবার লড়াই, এবং এই লড়াইতে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করি। আর একটা বলি সাথে সাথে, যে আমাদের ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেরা নিজেদের থেকে কানে নিজেদের থেকে তারা প্রত্যেকে 100 টাকা করে দেবে, দিয়ে আমরা একটা ফান্ড তৈরি করব, এবং সেই ফান্ডটা তৈরি করে আফটার ইলেকশন, যেহেতু ওই জায়গাটা ইলেকশন হয়নি, আমরা গভর্নমেন্টের 2 টাকা মনে হয় কালকে অ্যানাউন্স করেছে নাকি, সবকিছুতেই পারমিশন চাইতে হয়। লোককে মরে গেলে তার পরিবারকে সাহায্য করতে গেলেও পারমিশন চাইতে হয়। দেখো ওদের সাথে কথা হয়ে গেছে, ওরা অ্যানাউন্স করবে গভর্নমেন্টের থেকে, যেটা 5 করে ওরা একটা দেবার কোনো একটা ব্যাপার একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, সেটা আপনাদের বলে দেবে। প্লাস আমরা আমাদের দলের পক্ষ থেকে, যেমন আমার নিজের ফিলিংস হচ্ছে, এটা আমি কোনো কন্ডাক্ট ভাঙবো না আশা করি, কারণ আমার তো ভোট অ্যাকাউন্টে একটা টাকা আছে, যে টাকাটার মধ্যে আমি ভোটটা করতে পারি।
আমার ভোটের লিমিটেশন, ভোটের সিলিং, সিলিং এর মধ্যে আমার যে টাকাটা বাঁচবে, ভোটের সিলিং এর মধ্যে খরচা করে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমার যে টাকাটা বাঁচবে আমি সেই টাকাটাই পরিবার ভোটে দেবো। ভোটের পরের দিনই সকালে শীতলকুচির বেলাকোবায় উদ্ধার তাজা বোমা। নিরাপত্তার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। আজ সকালে পুলিশ এসে মাঠের মধ্যে থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। বেলাকোবার ওই গ্রাম থেকে 10-15 কিলোমিটার দূরত্বে জোরপাতি গ্রামে গতকাল ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এরই মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। এখানে বোম পাওয়া গিয়েছে, বোমের জন্য সাধারণ মানুষ পদব্রত করেছে, তারা এলাকায় শান্তি শৃঙ্খলা চায়, যারা দোষী তাদেরকে অবিলম্বে শাস্তি চায়। পুলিশ এসে কি করলো এখানে? পুলিশ এসে বললো যে আপনারা পদব্রত খুলে দিন, আমরা 24 ঘন্টার মধ্যেই দোষীকে গ্রেপ্তার করব, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো, যদি না হয় তাহলে আমাদের জনগণ আবার বৃহত্তর আন্দোলন করবে, প্রয়োজনে আবার অবরোধ করবে। শিলিগুড়িতে অমিত শাহ রোড শো। আগামীকাল শহর শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে অমিত শাহ রোড শো করবেন বলে সাংবাদিক বৈঠক করে জানালো জেলা বিজেপি। পাশাপাশি বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়বে বলে আশা প্রকাশ করেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এবং সেই নির্বাচনে আমাদের, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের ভবিষ্যতে যে প্রাপ্তি, সেই প্রাপ্তি এবং ভবিষ্যতে আমাদের উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি শহরের গুরুত্ব কতখানি হতে পারে তার বেশ কিছু ইতিমধ্যে চিহ্ন আপনারা দেখতে পেয়েছেন। আমরা গর্বিত এবং আমরা আনন্দিত যে উত্তরবঙ্গের, বিশেষ করে এই শিলিগুড়ি এবং তার সংলগ্ন যে সমতল এবং পাহাড়ে বিভিন্ন বিধানসভার আসনের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি জনসভা করে গিয়েছেন, এবং এই জনসভা করে যাওয়ার পাশাপাশি সেখান থেকে যে বার্তা তিনি উত্তরবঙ্গের মানুষের কাছে দিয়েছেন, স্বাভাবিকভাবেই সেটা একটা দিক নির্দেশকারী এবং দিশা পরিবর্তনকারী জনসভা ছিল। আমরা খুবই আনন্দিত যে শিলিগুড়ি শহরে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় তিনি আগামীকাল আমাদের এখানে একটি রোড র্যালি করবেন। পরপর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী সমর্থক এবং আমরা মনে করি শিলিগুড়ি শহর তথা উত্তরবঙ্গ মানুষের কাছে তা একটা বড় প্রাপ্তি যে তারা ধারাবাহিকভাবে আমাদের উত্তরবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, এবং ভবিষ্যতে সোনার বাংলায় উত্তরবঙ্গের যে একটা বড় ভূমিকা থাকবে সেটা কিন্তু ইতিমধ্যেই তা সর্বসম্মুখে এসেছে। ফলে আমি আশা রাখি যে সাংবাদিক বন্ধুরাও নিশ্চিতভাবে এটা বুঝতে পারবেন যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রচারে আসছেন তাহলে তার গুরুত্ব কতখানি এবং তা কতখানি অনুপ্রেরণামূলক আমাদের কর্মী নেতৃত্ব সংগঠনদের কাছে। ফলে আগামীকালের এই রোড র্যালিতে আপামর শিলিগুড়ির মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও বিকেলবেলার এই রোড র্যালিতে অংশগ্রহণ করুন, এবং এই রোড র্যালিকে একটি ঐতিহাসিক র্যালিতে পরিণত করবার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় যে বিষয় আমি আপনাদের সামনে বলব সেটা হচ্ছে, খুবই আমার যতটুকু কাজের অভিজ্ঞতা রয়েছে সেই কাজের অভিজ্ঞতা থেকে আমি 3টে সেকশন বা 3টে অংশের 6 দফার ভোটেই পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখলের প্রয়োজনীয় আসনে বিজেপির জয় সুনিশ্চিত। রবিবার কালিয়াগঞ্জ আসনের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের ভোট প্রচার সভায় এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। এদিন কালিয়াগঞ্জ বিধানসভার অধীনে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ায় নির্বাচনী জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই জনসভায় অপর বক্তা ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। কালিয়াগঞ্জ বিধানসভার রায়গঞ্জের গোয়ালপাড়ার জনসভা মঞ্চ থেকে সৌমেন রায়কে ভোট দেবার আবেদন করে বঙ্গ বিজেপির সেনাপতি শুভেন্দু অধিকারী এদিন তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন। তৃণমূল ত্যাগের পর এদিন প্রথম উত্তর দিনাজপুরের মাটিতে পা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে মাননীয়ার পরাজয় নিশ্চিত করে আমি প্রচারে এসেছি,
কালিয়াগঞ্জ আসনে বিজেপি প্রার্থী সৌমেন রায়কে নিয়ে বহিরাগত ইস্যুতে যে ক্ষোভ, সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, একজন এমএলএ মানে গোটা পশ্চিমবঙ্গ, তাই প্রার্থী বহিরাগত বা স্থানীয় এটা কোনো বিষয় নয়। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাননীয় বেগম খালেদা জিয়াকে হারিয়ে দিয়ে এখানে এসেছি। আমি এই সভায় সঞ্চালক তারিণীকান্ত রায় যুব নেতা তাকে অভিনন্দন জানাব। এই সভার আহ্বায়ক আমাদের জেলা লড়াকু সভাপতি, অনেক অত্যাচার সহ্য করেছেন, মিথ্যা মামলা অনেক কিছু অবদান আছে বিশ্বজিৎ লাহিড়ী মহোদয়ের, তিলে তিলে দলকে এগিয়ে নিয়ে গেছেন, তাকে এবং তার পুরো টিমকে অভিনন্দন জানাবো। প্রাক্তন সভাপতি নির্মলবাবু আছেন, বর্ষিয়ান নেতা নিমাইবাবু আছেন, আমাদের জেলা পরিষদ সদস্য এবং গত উপনির্বাচনের প্রার্থী সম্মানীয় কমলবাবু আছেন, এখানে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করেছেন, মাঝে কিছুটা নিষ্ক্রিয় হয়ে গেছিলেন, এই নির্বাচনে দলের ডাকে আবার সক্রিয় ভূমিকা নিতে মাঠে নেমেছেন রূপক ভাই, তাকে অভিনন্দন জানাব। আমার সঙ্গে 19 ডিসেম্বর যোগদান করেছেন কার্তিক ভাই, তাকে অভিনন্দন জানাব। এবং দেবপুরীতে আজকে এসে মহাদেবকে পদ্মফুল দিয়ে প্রণাম করে প্রার্থনা করেছি হর হর মহাদেব বলে, তার ব্যবস্থাপনা করে দিয়েছেন অসীম অধিকারী, তাকে এবং তার সাথীদেরও অভিনন্দন জানাব। সর্বোপরি আমরা এই সাংসদ এবং কেন্দ্রের মন্ত্রী আমাদের লড়াকু নেত্রী দেবশ্রী চৌধুরী, তিনি শুধুমাত্র এই এলাকার সাংসদ মন্ত্রী নন, পার্টির একজন গুরুত্বপূর্ণ নেত্রী, বহু সভাতে তার বক্তব্য আমি শুনেছি, আজকে হয়তো অনেকগুলি সভা আমাদের আছে রৌদ্র প্রবল এবং আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি কম বললেন। প্রচারের মাঝে দিদি মোদীকে এক হাতে নিল বামফ্রন্ট। গতকালকের ঘটনা নিন্দা করে নির্বাচনী প্রচারের সময়সীমা কমিয়ে কি প্রমাণ করতে চাইছে কমিশন, দাবি জেলা বামফ্রন্টের আহ্বায়কের। শিলিগুড়ি বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ রবিবারে কোনো ফাঁক রাখতে নারাজ সব রাজনৈতিক দলই। আজ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে শিলিগুড়ি পুর নিগমের 24 নম্বর ওয়ার্ডের তরুণ তীর্থ ক্লাবের খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন পথ অতিক্রম করে। প্রার্থী অশোক ভট্টাচার্যের সঙ্গে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। জীবেশ বাবু গতকালকের শীতলকুচির ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এই সব দিদি মোদীর খেলা। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। মাটিও আছে মনুষ্যত্বহীন, আর কিছুদিন পরে বলবেন বাংলা বেঁচে দিন। আটা টাটা পুঁজি পাটা চলল অন্য দেশে, মোড়ের মাথায় শিল্প হবে চব বেজব শেষে। চাকরি যদি না পাই মশাই পেটে দেব কি, 2 টাকাতে চাল আর আলু আর 700 টাকার ঘি। এই ইচিং পিচিং ভাট বকুনি পিসি ভাই কুরকুলি, সারদ নারদ টাকার আরদ ঠাকুমার ঝুলি, সবুজ আজি সাথী হারা কন্যার চাকা।
রাজার সব বিদূষক অন্যায় বলে ঠিক আসছে রাজা পাইবে প্রজা করব নতুন বাংলা খেলা ভাঙার খেলা হবে আম জনতা দেখতে পাবে উন্নয়নের রঞ্জে গেরুয়া জয় জয় শ্রীরাম বলো এইবার সব বদলে ফেলো বাংলা জুড়ে উঠবে গেরুয়া জয় জয় শ্রীরাম বলো এইবার সব বদলে ফেলো বাংলা জুড়ে উঠবে গেরুয়া জয় জয় শ্রীরাম বলো এইবার সব বদলে ফেলো বাংলা জুড়ে উঠবে গেরুয়া জয় জয় শ্রীরাম বলো এইবার সব বদলে ফেলো বাংলা জুড়ে উঠবে গেরুয়া अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। लुकिंग फॉर एन अपॉर्चुनिटी टू वर्क इन जापान? वी हैव एक्साइटिंग एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज स्पेशली इन इंडस्ट्रीज लाइक नर्सिंग, केयर गिवर, मैन्युफैक्चरिंग एंड कंस्ट्रक्शन। एडवांटेजेस ऑफ वर्किंग इन जापान: बेटर पे पैकेजेस, बेटर क्वालिटी ऑफ लाइफ, बेटर एम्प्लॉई वेलफेयर एंड प्रोटेक्शन, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA Arts Incorporation Japan. Call us at 9911546021. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलम बिरुति पर आसे परवर्ती संवादे। মানিকচক বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা মানিকচকের বিদায়ী MLA মোত্তাকিন আলম ও দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর উপর হামলা, বেধরক মার মোত্তাকিন আলমকে, এমনকি তার গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিকে দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর গাড়ির উপরেও চলে হামলা, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানিকচক বিধানসভার অন্তর্গত ইংরেজ বাজারের নগরিয়া গ্রামে। অভিযোগ, ফুলবাড়িয়া অঞ্চলে তৃণমূল প্রধান
শেখ জাহিদুলের নেতৃত্বে এক দুষ্কৃতীর দল হামলা চালায় বিধায়ক ও সাংসদের উপর। আমরা একটা ছোট্ট ঘরে নগরিয়ায় মিটিং করছিলাম, তারপরে মিটিংটা শেষ হওয়ার পরে একের পর এক গাড়ি আমার এমএলএর গাড়ি, তারপরে আমার গাড়ি যাচ্ছিল, এমএলএকে ধরে গাড়ি থেকে নামাবার চেষ্টা করা, গাড়িটাকে ভাঙানো, বলছিল আমার টিএমসি হাতে ফ্ল্যাগ ছিল, জোরদার মনে তার জোরদার হতো না, জোরদার মনে তার মানে করছি যে মিশ্রেন নিয়ে আমাদের এমএলএ, তারপর ওয়ার্কিং আমাদের কংগ্রেসের আমরা ফুলবাড়িয়া জিপিতে নগরিয়া এরিয়াতে পূর্ব নগরিয়াতে আমরা একটা কর্মী মিটিং ছেড়ে আমি আর ডালুবাবু ফিরছিলাম, হঠাৎ করে দেখছি সেখানকার তৃণমূলের প্রধান জাহিদুল তার নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী এবং তাদের হাতে আপনারা দেখবেন যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ নিয়ে আমার গাড়িটা তো ভেঙে শেষ করে দিয়েছে এবং আমার শরীরে আঘাত করেছে, ডালুবাবুর গাড়িতে আঘাত হয়েছে। আজকে যে বাংলায় নৈরাজ্য চলছে, যে বাংলায় আজকে গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্র বলে কিছু নেই, তাহলে নির্বাচন কেন করা হচ্ছে? আজকে মানুষকে ভোট দিতে দেওয়া হবে না, মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে, এটা আমরা ইংলিশ বাজার থানাতে এসেছি, ইংলিশ বাজার থানাতে আমরা কমপ্লেনটা দিচ্ছি। এবং সম্পূর্ণ লকডাউনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র, করোনার পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে সেরকম ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গতকাল এ বিষয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তার বক্তব্য, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ভোটের আগে শেষ রবিবারে প্রচার তুঙ্গে জলপাইগুড়িতেও। রবিবার জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় প্রচার চালান জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। এদিন প্রথমে দিনবাজার কালী মন্দিরে ও হনুমান মন্দিরে পুজো দেন প্রার্থী, এরপর বাজারের সমস্ত দোকান ঘুরে প্রচার চালান। এছাড়াও রাজবাড়ির শিব মন্দির সংলগ্ন এলাকা তথা মন্দির প্রাঙ্গণে উপস্থিত সমস্ত দর্শনার্থীদের সাথে কথা বলেন। এখানে ভোটের প্রচারে এসেছি, নির্বাচনের প্রচারে, আর তো বেশি সময় নেই, আজ রোববার নেক্সট সোমবারই ভোট, তাই এই বাজার দিনবাজার বিখ্যাত বাজার যেখানে প্রচুর জনসমাগম হয় এটা বাদ পড়ে গেছিল, সেই জন্যই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের কাছে ভোট প্রার্থনা। জলপাইগুড়িতে নো রোড নো ভোট ব্যানার পোস্টার নিয়ে ভোট বয়কটের ডাক বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে রানীনগর বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দাদের। রেল লাইন পারাপারে চরম অসুবিধা, পারাপারে সঠিক ব্যবস্থার দাবিতে এই ভোট বয়কট। পাশাপাশি এদিন এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনাস্থানে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ করতে চাচ্ছি যে আমাদের রাস্তাটা যদি করে দেওয়া হয়, যতদিন আমাদের রাস্তাটা না করবে ততদিন আমরা ভোট বয়কট করবো, সারা জীবনে যদি আমাদের যদি রাস্তা না করে দেয় সারা জীবনে আমরা ভোট বয়কট করবো। আমি যখন আসি তখন ট্রেন আসে, তার জন্য এই সমস্যা হয়, আর আমি খুব ভয়ও পাই, তার জন্য আমি চাই এখানটা একটা রাস্তা হোক। এই রেললাইন পার হতে অসুবিধা হয় স্কুল আসার জন্য, আর আমাদের পড়তে যেতেও অসুবিধা হয়, আর ব্যাংকে যেতেও অসুবিধা হয়, পারাপারে এর উপর দিয়ে যেতে হয়, তাই আমাদের পথ দরকার। দিয়ে গেছেন এই প্রতিশ্রুতির লোভ লালসা এতদিন চলে আসছি। আমাদের দেখুন একটা কথা বলি, আমাদের এদিকে কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রিয়াল আছে, এই পাটটা রানীনগরের একদম মধ্যস্থানে হাই স্কুল, প্রাইমারি স্কুল, গার্লস স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য উপকেন্দ্র, হেলথ সেন্টার, পোস্ট অফিস, অপর প্রান্তে আমাদের সবচেয়ে যেটা দৈনন্দিন জীবনে মানুষের বাজার করতে হয়, বাজার, ব্যাংক, ইন্ডাস্ট্রির কর্মস্থানে আমাদের যেতে হয়, কিন্তু প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রেল পারাপার হয়ে যেতে হয়। কিন্তু আজকে দেখতে পারলাম বেশ কিছুদিন আগে এখানে আমরা যখন রেলের উপর দিয়ে যাতায়াত করছি তখন আমরা দেখলাম
রেল কর্তৃপক্ষ দুটো সুন্দর পোস্টার ঝকঝকে লাগিয়ে দিয়েছেন, আপনারা দেখতে পাবেন। আজকের এই আন্দোলন হচ্ছে এই রেল লাইন পারাপার নিয়ে। আমাদের এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা, হ্যাঁ, তা আমরা মহিলাদের তো আরও বেশি সমস্যা। আমরা পার হতে, আমরা রেল লাইন পার হতে গেলে ওনারা পার হতে দেন না। তারপরে আমাদের ছেলেমেয়েরা এই পারেরও আছে, ওই পারেরও আছে, প্রায় হাজার দেড়েক ছেলেমেয়ে, তারাও স্কুলে আসতে যেতে পারছে না। আর আমাদের এই আন্দোলন প্রায় দীর্ঘ 20 বছর ধরে চলে আসছে, হ্যাঁ। তা আমাদের বিভিন্ন রকমভাবে অনেক অনেক সময় অনেক নেতা ভোট যখন আসে তখন বলে হ্যাঁ হ্যাঁ আপনারা আমাদের প্রতিশ্রুতি দেয় করে দেওয়া হবে, কিন্তু আজও পর্যন্ত তার কোনো ফলাফল আমরা দেখতে পাইনি, হ্যাঁ। এই কারণেই আজকে আমরা মানে খুব মানে উত্তেজিত বলতে কি আমাদের অগ্নিগর্ভের মতো নেই মানুষের মাথার সবার পরিস্থিতি হয়ে গেছে। এই কারণেই রানীনগরের এই সমস্ত মানুষ আমরা একত্রিত হয়ে রেল পারাপারের জন্য একটা সুন্দর রাস্তা চাইছি আমরা, এবং রেল কর্তৃপক্ষ যাতে আমাদেরকে খুব তাড়াতাড়ি দাবিটা মানে, এবং যদি না মানে তাহলে আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হব। গ্রামবাসীদের তো প্রবলেম, মানে এই এই যে রেল লাইন দেখতেছেন, এখানে পারাপারের জন্য আগে তো আমরা এদিক দিয়ে রেল লাইনের মানে এদিক দিয়ে পারাপার করতাম গাড়িটা ঘোড়া, এখন তো রেল সব বন্ধ করে দিয়েছে ইলেকট্রিক ট্রেন হওয়াতে। হ্যাঁ, উপর মহলে তো অনেক কয়বার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, এখানে তো ডিএম জিএম যখন আসে ওরা, ওনারা তো সৈনিক নিয়ে আসে, আমাদেরকে তো কোনো গুরুত্বই দিচ্ছে না। এবার আমজনতা কীভাবে যাবে আসবে, এই যে ভোট আসে, এবার ভোটে আমাদের এদিককার মনে করো 4-5টা গ্রাম আছে, ইনারা ভোট দিতে যাবে কী করে? এটা তো নির্বাচন কমিশনারকে দেখার দরকার। এবার এই যে রেলে লিখে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে ওরা তো 1000 টাকা ফাইন রেলে উঠলে, এবারে 6 মাসের জেল। এবার এটা কি পাবলিক কি 1000 টাকা ফাইন দিয়ে যাবে ভোট দিতে? শনিবার কুচবিহারের শীতলকুচিতে বিধানসভা নির্বাচন চলাকালীন 5 তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সোচ্চার মালদা তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের গেরুয়া সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার বিক্ষোভ মিছিল করে জেলা তৃণমূল। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। রবিবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় শতাধিক তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা বুকে কালো ব্যাজ পরে কুচবিহারে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় শোক জ্ঞাপন করেন। এরপরই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। বিক্ষোভকারী তৃণমূল নেতাদের অভিযোগ, নির্বাচনের দিন পরিকল্পনা করেই বিজেপি কর্তব্যরত জওয়ানদের কাজে লাগিয়ে তৃণমূল কর্মীদের উপর বেছে বেছে গুলি করিয়েছে, মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপির অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনী। কালকে আপনারা দুঃখজনক ঘটনাটা দেখেছেন, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার, বাড়ি বাড়িতে গিয়ে মহিলাদের ছেড় দিচ্ছে বিজেপিতে ভোট করানোর জন্য, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মীদের উপর আচরণ করছে, এবং কালকে বিনা প্ররোচনায় বুথে লাইনে ভারতবর্ষের কলঙ্ক, পৃথিবীতে এই ঘটনা ঘটেছে কিনা, কেন্দ্রীয় বাহিনী গুলি করে 5 জনকে মারলো, 3 জনকে আহত করলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সেখানে পৌঁছাতে, আজকে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন দ্বারা আমরা লক্ষ্য করলাম যে কেন্দ্রীয় সরকার তার নিষেধাজ্ঞা 72 ঘন্টা ওখানে ঢোকার নিষেধাজ্ঞা জারি করলো। আসল কথা, মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির প্রচার, মমতা ব্যানার্জির প্রতি মানুষের ভালোবাসাকে বিজেপি ভয় পাচ্ছে, আর অমিত শাহরা বুঝে গেছে যে কোনো মতেই এত এজেন্সি এত টাকা এত কেনাকেনি করেও কোনো মতেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রোকা যাচ্ছে না, তখন এই চক্রান্ত বাংলার রাজনৈতিক সচেতন মানুষ সমবেতভাবে এর প্রতিবাদ করবে। এর প্রতিবাদের প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এখানে প্রতিবাদ জানালাম। এরপরে বেলা 2 থেকে 4 অবধি আমাদের বুথে বুথে মমতা ব্যানার্জির ডাকে এই ঘটনা শীতলকুচির ঘটনার প্রতিবাদে প্রতিবাদ হবে। কি দিয়ে প্রতিবাদ করবে? আমি এই পাড়ার ছেলে, এখানেই 42 বছর ধরে বসবাস করছি। রায়গঞ্জ শহরের বন্দর এলাকার প্রতিটি মাঠে ঘাটে অলিতে গলিতে খেলাধুলো করে বড় হয়েছে, তাই এখানকার মানুষ নিজের পাড়ার ছেলেকে বিজেপি প্রার্থী হিসেবে পেয়ে খুবই উচ্ছ্বসিত। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর প্রচারে আজ এমনই সাড়া দিলেন তার বসতবাড়ি এলাকার সাধারণ মানুষ থেকে ভোটাররা। রবিবারের প্রচারে হাতে পদ্মফুল নিয়ে এলাকায় প্রচার সারেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রচার শেষে ঘরের ছেলে কৃষ্ণ কল্যাণী জানান, আজ আমার জন্মভূমি
এবং কর্মভূমিতে প্রচার করেছে। ব্যাপক সাড়া মিলেছে সাধারণ মানুষের। সাথে ভোটের আগে শেষ রবিবারে প্রচারে ঝড় তুললেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বাকি দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীও। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তরা পায়ে হেঁটেই প্রচার করলেন রায়গঞ্জ বিধানসভা এলাকার অলিতে গলিতে। জয়ের ব্যাপারে আশাবাদী তারা, প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি উভয় প্রার্থীর। পদ্মফুল আজকে আমাদের চিহ্ন হচ্ছে পদ্মফুল, তো এই পদ্মফুল নিয়েই আজকে প্রচার করছি, জনগণকে বুঝাচ্ছি যে আমি ভারতীয় জনতা পার্টি, পদ্মফুল চিহ্নে দাঁড়িয়েছি, দুই নম্বরে বোতাম চিপে আপনারা পদ্মফুলকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, সেটাই আপিল আমি জনগণকে করি। আমার দেখুন জন্মভূমি, হ্যাঁ, আর এখান থেকেই আমি নিজের কর্ম চালু করি, বন্দর নিজের বসত বাড়ি থেকে প্রথম আমার ব্যবসায়িক অফিস আমরা চালু করি বন্দর থেকেই, আর এই বন্দরকে আমি খুব ভালোভাবে চিনেছি। আমার জীবনের 42টা বছর এই বন্দরে আমি কাটিয়েছি, তো বন্দরের প্রত্যেকটা গলি অলি গলি সব আমি চিনি, বন্দরের প্রত্যেকটা মাঠে আমি খেলাধুলা করেছি, হ্যাঁ, তো সেই সুবাদে এটা আমার কাছে খুব পরিচিত এলাকা, সেই জন্য আমাকে এই এলাকাবাসী দেখে আজকে খুব ইচ্ছা প্রকাশ করছে, খুব ভালোভাবে তারা আমাকে সাড়া দিচ্ছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা বোধ জানাই, হ্যাঁ, যে আজকে বাড়ির বাইরে বেরিয়ে এই হিসাবে আমাকে সাড়া দিচ্ছেন, আমার সাপোর্টে বেরিয়ে আসছেন, হ্যাঁ, এটা সত্যি আমার জন্য খুব আনন্দের ব্যাপার, খুব গর্বের ব্যাপার। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভ যুব তৃণমূল কংগ্রেসের। চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে গুলি চালানোকে কেন্দ্র করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পুষ্পতুল দাহ করে জেলা নেতৃত্বরা। চতুর্থ দফার নির্বাচনে যে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছিল শান্তিপূর্ণ নির্বাচন করা, তারা আজকে বিনা প্ররোচনায় আজকে দেখলাম তাদেরই নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী আমার 5 জন ভোটারকে, তরতাজা ভোটারকে মেরে ফেলল, এবং যার মধ্যে 2 জন নিউ ভোটার ছিল, এবং এরা অদ্ভুতভাবে এরা প্রত্যেকেই তৃণমূল। বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে, এবং নির্বাচন কমিশন এখন পুলিশকেও নিয়ন্ত্রণ করছে, পুলিশকেও চমকাচ্ছে দমকাচ্ছে। এর ফলে যেটা হলো, এটা একটা ইনস্টিটিউশনাল ক্লিক এবং ইনস্টিটিউশনাল গণহত্যা আপনি বলতে পারেন। এই গণহত্যার পিছনে নির্বাচন কমিশনের দায় এড়াতে পারে না, এবং এর দায় কেন্দ্রীয় বাহিনী এড়াতে পারে না। আজকে কেন্দ্রীয় বাহিনী যদি আত্মরক্ষার কাজ থাকে এই গুলিতে, তারা তো প্রথমে ওপেন ফায়ার করতো, তারপরে পায়ে গুলি করতো, লাঠি চার্জ করতো, কিন্তু পেটে আর বুকে গুলি কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কর্মীদের প্রাণে মেরে তৃণমূলকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা। এইভাবে তৃণমূল দুর্বল হবে না। সিঙ্গুর আর নন্দীগ্রাম নেতাই আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্বল আন্দোলন হবে, আর আমি বলছি এই মাটি সইবে না, বাংলা গুজরাট হবে না, বাংলা মোদের বাংলার হবে। 17 এপ্রিল খেলা হবে, আরও 3 দফায় খেলা হবে। আজকে মোদী আর অমিত শাহ কৌশল উত্তরীকে আমরা দাহ করে বলেছি, বাংলার মাটিতে এই গুজরাটের এই দুই দালালকে আমরা বাংলার স্থান দেবো না, এবং তারা নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবাইকে ব্যবহার করতে পারে, কিন্তু এই কুরুক্ষেত্রে আবার পাণ্ডবদেরই জয় হবে, এবং সেখানে কৃষ্ণের ভূমিকায় এবার একজন মহিলা, নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে, আপনার সময় আপনার খবর।